সবাই বলো হ্যাপি পমিস ডে। হ্যাপি পমিস ডে। হ্যালো ওই আমার অস্থি বলে তুমি তো চুপ করে থাকো। আমি তো টিকা খাতো আর ধরেছো মাইনা কিনে দাও চিনিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আসেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, তো সেটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। তুমি কিছু বলো। আর সাথে রোজা একা একা খাচ্ছে, দেখাও কুতু কুতু লাগতেছে তার সারা শরীরে, শুধু কুতু কুতু আর কুতু কুতু। একটু কাছে যাও, কাছে যাও, দেখাও সে কিভাবে সাচ্ছে। এদিকে মুখ সরাও, কি ভূত ভুতুরে শাক খাচ্ছে, কোনো মেকআপ তার বাদ দে, কিন্তু মাত্র 5 মিনিটস, 5 মিনিটসে তার মেকআপ কমপ্লিট, তাই না? একদিন আপনাদের সাথে শেয়ার করব কতগুলো ব্লগ আসবে। আর আপনারা আমাদের ফুল ভিডিও দেখেন না কেন বলেন তো? ভিডিও কি বেশি খারাপ হয়? ফুল ভিডিও দেখবেন আশা করি, তো আমাদের ভিডিওর সাথেই থাকুন আর পুরো ভিডিওটা আপনারা উপভোগ করুন। যাও এই যে দেখেন মাথার মধ্যে কি দুই ঝুটি বাচ্চা খুলে খুলে গেছে। আমি বেঁধে দিলাম মামিকে। ভিডিও করার সময় যে এমন করে মানে অদ্ভুত, একটু স্থির থাকে না। সবাইকে পমিস ডের অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা পমিস ডে বলতেই বুঝি একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে পমিস হওয়া। তো একটা ছেলে আর একটা মেয়ের বাইরেও পমিস হতে পারে, তার পরিবারের সাথে, প্রিয়জনের সাথে, সন্তানের সাথে, আরও অনেক কাছের আত্মীয়র সাথে, বন্ধু বান্ধবের সাথে। কিন্তু আমাদের চিন্তাধারা বা আমরা এটাকে যেভাবে নিচ্ছি, আসলে সবাই কিন্তু এইভাবে এই চিন্তাধারাতে এই ডেগুলো পালন করে না। তো আমরা বাঙালিদের এই ডেগুলো অবশ্য পালন করা উচিত না বা একেবারে করা ঠিক না। তারপরেও বাংলাদেশে এই সংস্কৃতি এখন চালু হয়ে গেছে, সবাই কম বেশি এই ডেগুলো পালন করে, কিন্তু সেই ডেগুলো যে মানুষ ভালোভাবে ব্যবহার করে না, অপব্যবহার করে। তো এই পমিস ডের জন্য সবাইকে পমিস করা উচিত, তার পরিবারের সাথে, তার প্রিয়জনের সাথে সারা জীবন কাটানো, এটাই সব থেকে বড় পমিস। পমিস ডের অর্থটাই এমন হওয়া উচিত যে প্রতিটা মানুষ যেন তার আপনজন, প্রিয়জন, পরিবারের সাথে খুব সুন্দরভাবে, আন্তরিকতার সাথে সারা জীবন নির্ভরতার সাথে কাটায়, এটাই হচ্ছে পমিস ডের মূল মন্ত্র হওয়া উচিত। তো আজ পমিস ডেতে আমরা একটা কেক কাটবো। তো এই কেকটা কে নিয়ে আসছে বলো জোরে, শুনতে পাচ্ছে না তো? আমার আম্মু। ওর আম্মু আনছে, মানে আমার আপু আনছে কেকটা। কেকটা আপনাদের সাথে শেয়ার করব। কেকটা খুবই সুন্দর, আমি এই কেকটা অফিসে বসে দেখেছি, ছবি দেখলাম, ভিডিও দেখলাম, দেখার পরে বললাম যে রেখে দাও। কেকটা খুবই সুন্দর, চকলেট কেক। রোজা চকলেট কেক খেতে খুব পছন্দ করে, এই জন্য চকলেট কেক আনা হয়েছে। এইটা দেখো কত সুইট, এটা কত সুইট না, আর চকলেট কেক আনা হয়েছে। এটা কাটার পরে একবারে আমরা পুরোটা খেয়ে ফেলবো, হাফ পাউন্ডের কেক তো, একবারে পুরোটা হয়ে যাবে। আমি এত খাবো, আর চিপসটা দেখো। আরে চিপসের অর্ধেক বোধহয় খাওয়া দাওয়া শেষ, না এখনো খাওয়া হয়নি, পুরোটাই আছে, একদম ইনটেক ইনটেক খাওয়া হয়নি। তো পিঙ্কেল, এটা রোজার ফেভারেট চকলেট, কি জানি চিপস, ফেভারেট চিপস। তো এই ফেভারেট চিপস আর ফেভারেট কেক আমরা কাটবো, খাবো। আপনারা কিন্তু আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন আর ফুল ভিডিওটা দেখতে থাকুন। আপনারা দেখতে হবে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, না হলে আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে ভিডিও করার মতো মানসিকতা আর আমাদের কাজ করে না, আর মজাও লাগে না ভিডিও করতে। আমরা আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আর আমরা ভিডিও করার সময় আপনাদের কমেন্ট গুলো পড়ি আর মজা করি। কমেন্ট গুলো পড়তে অনেক ভালো লাগে।
বলে কি ওর মুখ যত বেশি চকচক করবে তত কি হবে সোনার মতো লাগবে আর এই ফুল দুটো এত সুইট এটা তো আমার সোনার ছাউ আর এই যে দুই জুটি কাকাতুয়া করছি বলে আমার মমম এত আমার জ্বালাচ্ছে ভিডিও করার সময় আর এখন পর্যন্ত কি বলতেছি আমি দুই জুটি কাকাতুয়া ধরেছে যে বাইনা কিনে দাও চুরি আর আয়না মাথা ঘুরতেছে থাক আর বলবো না কেকটা আমরা কেটে ফেলি তো আপনাদের সাথে কেকটা শেয়ার করছি সবাই বলো হ্যাপি পমিস ডে হ্যাপি পমিস ডে ছেড়ে দাও আমি বের করে এই টুকরাটা আপনাদের ভালোবাসার জন্য সেই ভালোবাসাটা রোজা খেয়ে দিচ্ছে কেকটা কেমন বলো তো মজা এই কেকটা আমরা আধা ঘন্টার মধ্যে পুরোটা খেয়ে শেষ করে ফেলবো আধা ঘন্টা লাগবে না 10 মিনিট এই টুকরাটা আমার আম্মার জন্য দেখেন ক্রিম কিভাবে ছোট বুটু করে খাচ্ছে এই টুকরাটা তুমি নাও এটা হ্যাপি ওয়ার্ডের কেক না আচ্ছা তুমি দিয়ে দেবে তুমি খাবো না খাবো এই টুকরাটা আপুর জন্য আপু এখন ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের টুকরা এটা রেখে দিলাম ক্যামেরাম্যানের টুকরা থাক এই টুকরাটা ভালো হয়েছে এটা থাক ক্যামেরাম্যানের টুকরাটা আমি খাই কেকটা অনেক মজা থ্যাংক ইউ আপু তো ওয়েলকাম বলেন কণ্ঠ শুনলে তো সমস্যা নেই মানে ওয়েলকাম একটু জোরে বলো আমাদের বিয়ার শুনুক কেক এক জায়গায় বসে অনেকগুলো ইচ্ছা মতো না খেলে মজা লাগে না আসমানের দিকে তাকায় তাকায় খাচ্ছে এটা খাওয়ার পরে হাত টাত ধুয়ে তারপর চিপস খাবো পুরোটা ঢুকাই দিচ্ছে মুখের মধ্যে তুমি ছুটি কাকাতুয়া ক্রিম এভাবে খায় না ক্রিম কিভাবে খায় দেখো আপনার কে ছোটবেলায় এভাবে ক্রিম খাইছেন আমাদের সময় ছোটবেলায় এত ক্রিম ট্রিম এইসব আইটেম অ্যাভেলেবল ছিল না একটুখানি ক্রিম আইটেম কোনো খাবার পেলে বা ডিজার্ট টাইপের ক্রিম আইটেম পাইলে উফ কি অমিত কি মজা মানে ক্রিমটারে পারলে কিভাবে যে খেতাম একটু হাতে আর এখন তো যখন ইচ্ছা তখন খাচ্ছি এখন আর মজা লাগতেছে না কিন্তু ছোটবেলায় যে এত বেশি মজা লাগতো এক টুকরা কেক খাইতাম ওই এক টুকরা কেকের স্বাদ মানে এক বছর থাকতো এখন আর মজা লাগে না এত কেক খাই যে ফুলটা এতটাই সুইট আমি অনলাইনে যখন ছবি তুলে মমমেরকে পাঠাইছি তখন মমম বলতেছে এত সুইট কেকটা আর ফুলগুলো তোমার মতনই সুইট তো একটা রেড গোলাপ আর একটা হোয়াইট
একটা হোয়াইট রোজ একটা আমার পিঙ্ক কালার এর পিঙ্ক এটা রেড হয় না অবশ্য পিঙ্ক পিঙ্ক রোজ আর হোয়াইট রোজ হোয়াইট রোজটা আমার পরি আর পিঙ্কটা তুমি পিঙ্কটা আমার পরি না পিঙ্কটা তুমি এখন রোজ খাবে এই রোজটা কিউট তাই না একবারে আস্তে ফুল দিও না কাটা দিও সেই যে ফুল না দিয়ে পাতা দিছে কাটা দিও না ফুল দিও না আর খাবাকে এই চিপস কার কার পছন্দ কমেন্টে জানাবেন ওকে ওকে মজা এটা আমার জন্য আমার তরফ থেকে রোজের তরফ থেকে এগুলো আপুর জন্য মানসিক আমার জন্য দিছি দাও আমি খাই আজকে সবগুলো খেয়ে নেবো আর জমাবো না প্রতিদিন তো রান্না বান্নার ব্লগ করি আজ রান্না বান্না কোনো কিছু না আর শুধু খাওয়া দাওয়া মানে রান্না বান্না যে করি খাওয়া দাওয়া তো আর করার ভিডিও করা হয় না তো আজকে খাওয়া দাওয়ার ভিডিও বা খাওয়া দাওয়ার ব্লগ যেটাই বলেন তো রোজ রোজ রান্না বান্না তাহলে তো একেবারে জীবন রান্নাময় হয়ে যাবে তাই না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন
আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আর এভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার উৎসাহ আরও বৃদ্ধি করে, আর আপনাদের বাজে কমেন্ট আমার জেদ আরও সৃষ্টি করে। তো বি কেয়ারফুল, আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই যে এই যে কি নাম কি এটা কোনটার এখানে শনিবারে যেটা পমিস ডে, আর শনিবারে যেটা ওইটা পয়লা ফাল্গুন, পয়লা ফাল্গুন অনেক অনেক শুভেচ্ছা আগে থেকে দিচ্ছি রিটার্ন, আর ভিডিওটা আসবে, বাই। ইনশাআল্লাহ আমরা যদি সুস্থ থাকি ভালো থাকি, আল্লাহ হাফেজ। দোয়া করবেন সবসময়, বাই, love you all.